লোকসভা ভোটের আগে পোস্টার ব্যানার হোর্ডিং ঘিরে সরগরম ব্যারাকপুর শিল্পাঞ্চলের রাজনীতি। এবার ব্যারাকপুরে জনতার রাজ। ব্যারাকপুরের বিধায়ক পরিচালক রাজ চক্রবর্তীর জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে এমনই পোস্টার ব্যানার লাগানো হয়েছে হালিশহর স্টেশন রোড, নবনগর এবং বলদেঘাটা এলাকায়। ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর সঙ্গে জগদ্দল ও বীজপুরের তৃণমূল বিধায়কের সংঘাতের আবহে এইসব পোস্টার ব্যানার ঘিরে শুরু হয়েছে জল্পনা। ঘটনাকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে কটাক্ষ করেছে বিজেপি। তাদের কটাক্ষ এই পোস্টারে প্রমাণিত হলো এতদিন ব্যারাকপুরে জনতার রাজ চলছিল না। এই ফ্লেক্সটা কি প্রমাণিত করছে? কি তৃণমূল কংগ্রেসে কি সবকিছু ঠিক চলছে না? এটা জন্মদিনে শুভেচ্ছা নয়, এটা তৃণমূল কংগ্রেসে যে গোষ্ঠী দ্বন্দ্বতা আছে, গোষ্ঠী কন্দলতা আছে, সেটা কিন্তু প্রকাশ একদম রোডে এনে দেওয়া হচ্ছে। এনারা যেটা লিখছেন কি এইবার ব্যারাকপুরে জনতার রাজ, তার মানে কি ব্যারাকপুরে জনতার রাজ ছিল না? তো এনারা তো নিজেই আজকে প্রুফ করে দিল এই ফ্লেক্সটা লাগিয়ে কি ব্যারাকপুরে গুন্ডা রাজ চলতো, জনতার রাজ ছিল না, তার মানে এখন ওনারা জনতার রাজ আনতে জন্য আগামী দিন লড়তে চলেছে। এইটা এদের গোষ্ঠী কন্দল আছে আর এদের দলের লড়াই থেকে আমাদের কোনো লেনা দেনা নেই। তাহলে কি এবার লোকসভা ভোটে ব্যারাকপুরে প্রার্থী হবেন রাজ? জল্পনা তুঙ্গে কে কোথায় কি কারণে পোস্টার দিয়েছেন, দল দলের সাংগঠনিক নিয়মে চলে, পোস্টারের উপর চলে না। লোকসভা ভোটের মুখে শিল্পাঞ্চলে বারবার প্রকাশ্যে এসেছে শাসক দলের গোষ্ঠী কন্দল। ধারাবাহিকভাবে অর্জুন সিং ও জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম প্রকাশ্যে একে অপরকে নিশানা করেছেন। আমি ব্যক্তিগত বলবো, দলের কাছে আবেদন রাখবো, দলের উচ্চ নেতৃত্বর কাছে, যে খুনি বা খুনি পরিবারদের কোনো মতেই যেন দলে না রাখা হয় আর তাদের যেন কোনো টিকিট দেওয়া না হয়, এটা আমার ব্যক্তিগত আবেদন দলের কাছে। অর্জুন সিং কি খুনির পরিবার? 100 বার অর্জুনের বিরুদ্ধে সরব হয়েছেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীও। যারা মনে করুন দলের টিকিটের জন্য আর টিকিট না পেলে অন্য দলে বদলু করবে, এরকম লোককে নেওয়া উচিত নয়, আবার টিকিট দেওয়া উচিত নয়। আর যেই পরিবারে খুনি থাকবে আর সেই পরিবার থেকে যেন কাউকে টিকিট যেন না দেওয়া হয়, এটাও আমরা বলবো। আর ঠিক ওই 2021-এ যারা মাথা নত করে আমাদের দলে এসছে তাদেরও বুঝতে হবে কি 2019 আগে তৃণমূল কংগ্রেস আর এখনকার তৃণমূল কংগ্রেস এক না। পাল্টা জবাব দিয়েছেন অর্জুন। যারা বদমাশি করছে, যারা এলাকার লোকের তার উপরে খেপে আছে, এলাকার লোককে ওই যে কোনো কাজ করাবার জন্য বলে টাকা দাও, 2000 আগে না দিলে ঘরের ফার্মটা ভরবো না, এই লোকগুলোকে বুথে বসাবেন না, এই প্রেক্ষিতে নাগরিকবৃন্দের নাম করে এই পোস্টার যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।